হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আজকে চলে এসেছি রামপুরহাটে ঠাকুর দেখার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে প্রচণ্ড ভিড়, আর মেঘের অবস্থা খুব একটা ভালো নয়। তো ভিড় কাটিয়ে রোড ক্রস করে চলে এসেছি ঠাকুর দেখার জন্য। অবশেষে ভিড় কাটিয়ে মণ্ডপের ভিতর প্রবেশ করতে পারলাম। তাহলে চারিদিকে যে ভিড়, ভেবেছিলাম তো ঠাকুর দেখতেই পারবো না, কিন্তু যাক, প্রতিমা দর্শনটা হয়ে গেল। বলো, বৃষ্টি, আমরা হচ্ছে দাঁড়িয়ে গেছি একটা অনেক পুরনো একটা বাড়িতে। জানি না কখন ঠাকুর দেখা হবে, হবে কিনা তাও জানি না। তারপর আমাদের কাছে রয়েছে খাতা খাবার একটা, আমরা মানুষ কজন, চারজন। আজকে আর ঠাকুর দেখা মনে হয় হলো না, বৃষ্টিও থামছে না। যাই হোক, সঙ্গে দেবো। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। শেষ পর্যন্ত বৃষ্টি তোয়াক্কা না করে আমরা চলে এসেছি রামপুরহাটের দত্তবাড়িতে। এখানে দেখা যাচ্ছে মানুষজনের এত ভিড়, আর প্রতিমাটা ভীষণ সুন্দর। দত্তবাড়িতে ঠাকুর দেখা শেষে আমরা এখন চলে এসেছি রামপুরহাটের হাটতলাতে। অসাধারণ হাতের কাজ, বাইরের কাজগুলো তো মনে হচ্ছে সুতো দিয়ে করা, খুব সুন্দর। মানে আমার তো খুব ভালো লেগেছে। তোমরা যারা দেখে গেছো বা দেখেছো রামপুরহাটের হাটতলার ঠাকুর, তারা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে, আর প্রতিমাটা ভীষণই সুন্দর। মাটির ভাঁড় দিয়ে অলংকার, মানে অসাধারণ। এবার আমরা চলে এসেছি নবীন ক্লাবে। দেখে মনে হচ্ছে কোনো রূপকথার দেশ। থিম হচ্ছে রূপকথার দেশের মা দুর্গা, সম্ভবত। তো আমরা দেখতেই পাচ্ছি এত সুন্দর, স্বপ্নের দেশের মতো লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা যারা এসেছো তারা অবশ্যই জানাবে রামপুরহাটের কোন ঠাকুরটা বা কোন মণ্ডপটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। এত সুন্দর, মনে হচ্ছে যেন স্বপ্নের দেশে এসেছি। চারিদিকে এত আলো, হালকা হালকা আলো আর সাদা, উফ, শান্তি, মনে শান্তি পাচ্ছি। আমার তো খুব ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে। প্রতিমাটাও ভীষণই সুন্দর। ঠাকুর দেখা শেষে আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। ওই পাশে বসে আছে প্রভু, আর রেস্টুরেন্টে ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখন অপেক্ষা করছি খাবারের জন্য। দেখা যাক কখন আমাদের উপর কৃপা করে আর খাবারটা আসে। অপেক্ষার পর চলে এসেছে আমাদের খাবার। এবার আমরা সেটা ট্রাই করবো, টেস্ট করবো। লজ্জা পাচ্ছে। কি আছে? বাটার মশালা না, এটা কি বাটার নান আর কড়াই চিকেন? দেখা যাক টেস্ট কেমন হয়। সার্ভ করছে আমাদের প্রভু। আমি একটু ট্রাই করে দেখি।
শেষ, খেয়ে ক্লান্ত হয়ে গেছে। এবার আমরা আর একটা ঠাকুর দেখবো, ঠাকুর দেখে আমরা চলে যাবো বাড়ি। তো বেশি খাওয়া হয়ে গেছে, অনেক খেয়েছি, দেখা যাক আর একটা ঠাকুর দেখা হয় কি না, সঙ্গে দেখবো। টাটা। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর হতে ভেবেছিলাম আর একটা ঠাকুর দেখবো, কিন্তু আমাদের এনার্জি যেহেতু শেষ হয়ে গেছে তাই এবার বাড়ির পথে রওনা দেবো। আর একটা ঠাকুর দেখা হলো না, কোনো ব্যাপার না, অনেক ঠাকুর দেখে ফেলেছি, তোমরাও পুরো ভিডিওটা জুড়ে দেখেছো আশা করছি। আর সবার পুজো খুব ভালো কাটুক, সবাই খুব ভালো করে পুজো কাটাও, আর সঙ্গে থেকো, চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।